ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব WBHA সাজেশন পেজের ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা তোমাদের দেওয়া রয়েছে পেজ E94-এ। ওখান থেকে দেখো যে ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকল থেকে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের বইতে কোথায় কিভাবে আছে, এবং যেগুলো নেই সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx/(1+x)√(1+x)-x2। এটা তোমাদের অনির্দিষ্ট সমাকলনের এক্সারসাইজের একটা অঙ্ক, যেহেতু এক্সারসাইজ থেকে আছে তাই এটা আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের দেখো এই ধরনের অঙ্ক সলভ করার টেকনিক কি, না যখন হরে রুটের ভেতর অর্ডার টু থাকবে অর্থাৎ পাওয়ারে হাইয়েস্ট পাওয়ার টু থাকবে, এবং বাইরের যে রাশিটা থাকবে তার পাওয়ার যখন এক হবে, তখন আমাদের টেকনিক কি, না বাইরে যেটা থাকবে সেটাকে 1/z ধরা। সেই জন্য দেখো আমরা 1/(1+x)-x কে দেখো 1/z ধরেছি, তাহলে সেখান থেকে dx বের করলে কত হয়, -1/(z)²dz, এবং আমরা এখানে তারপর অ্যারো দিয়ে এক্স এর ভ্যালুটা বের করে রেখেছি, কারণ আমাদের যেখানে 1+x আছে সেখানে আমরা 1/z বসাতে পারবো, কিন্তু যেখানে নেই সেখানে আমাদের ফাইনালি জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু বসাতে হবে, কারণ আমাদের কি যখন আমরা নতুন ভেরিয়েবল জেড এ নিয়ে যাচ্ছি পুরো অঙ্কটাকে জেড এর আকারে নিয়ে যেতে হবে। সেই জন্য দেখো উপরে dx-টাকে তাহলে কি লিখেছি, -1/(z)² এবং বাইরে যে 1+x ছিল তাকে 1/z লেখা হয়েছে, ভেতরে 1 অ্যাজ ইট ইজ যেমন আছে, এবং x এর পরিবর্তে কি লেখা হয়েছে, না 1-z/z, আর x² এর বদলে 1-z/z তার হোল স্কোয়ার। তারপর দেখো সিম্পল ক্যালকুলেশন, এই রুটের ভেতর যেটা রয়েছে তার লসাগু করা হয়েছে। দেখো এইটার নিচে যখন আমরা ব্র্যাকেটটা তুলবো এটার নিচে z² আসবে, এটার নিচে z আসবে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এদের লসাগু কত হবে, z² হবে লসাগু। এবার z² লসাগু হলে এখানে যেহেতু 1 আছে তাই z² দিয়ে গুণ হবে, এখানে z রয়েছে তাই উপরে z দিয়ে গুণ হবে, এবং এখানে z² রয়েছে তাই কিছু গুণ হবে না, জাস্ট বাইরে যে মাইনাসটা আছে এটা দেখে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর সিম্পল লসাগু করার পর দেখো আমরা z² আমাদের এখানে কেটে যাচ্ছে, এবং এই যে z² নিচে রয়েছে এটা যখন এই রুটের বাইরে বেরোবে সেটা 1/z হয়ে বেরোবে। এবার দেখো অলরেডি 1/z একটা ছিল, এবং আরও একটা যদি যখন 1/z বেরিয়ে আসবে তখন এটা হয়ে যাবে 1/z², সেই 1/z² উপরের যে 1/z² তার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই জন্য দেখো আর ওই 1/z² গুলো রাখিনি। তাহলে কি থাকছে, -(dz)√(ওভার)। এবার ভেতর থেকে মাইনাস কমন নিয়েছি তার একটাই কারণ, আমাদের z² যুক্ত যে টার্মটা রয়েছে তার আগে নেগেটিভ সাইন চলে এসেছে, সেই জন্য মাইনাস একটা কমন নিয়েছি। এই মাইনাসটা কোনো এফেক্ট ফেলবে, অনেকের মনে হতে পারে রুটের ভেতর নেগেটিভ চলে এলো তাহলে তো কমপ্লেক্স নাম্বার হয়ে গেলো, না এরকম কোনো ব্যাপার না, কারণ আমরা যখন অ্যাডজাস্ট করবো তখন এটাই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো প্রবলেম কিছু নেই। দেখো এরপরের কাজ কি, না ভেতরে যেটা রয়েছে সেটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তর আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি, সেই জন্য a-b প্রথমটাকে a-b হোল স্কোয়ার অ্যাডজাস্ট করেছি। তাহলে এই অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমাদের কি 9/4 আমাদের অ্যাড করতে হয়েছে ব্র্যাকেটের ভেতর, তাই 9/4 আবার ব্র্যাকেটের ভেতরে সাবট্রাক্ট করে দিয়েছি, আর 1 যেমন ছিল রেখে দিয়েছি। তারপর দেখো যখন আমরা এই ক্যালকুলেশনটা করব আসবে কত, 4-9/4, তার মানে এটা আসবে -5/4, তখন যখন এই ব্র্যাকেটটা তুলবো ওই -5/4টাই আমাদের দেখো +5/4 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটাই আমাদের দেখো +5/4 হয়ে যাচ্ছে, এবং -(dz)/(z)-3/2 তার হোল স্কোয়ার আসছে, তার মানে এটা কেমন ফর্ম আসছে, না dx/(a²-x²) ফর্ম। দেখো তাহলে dx/(a²-x²) যখন ফর্ম আসে তখন ইন্টিগ্রেশন কি হয় জানি, না সাইন ইনভার্স x/a, তাহলে x বলতে কত, এখন z-3/2, সেইটা সাইন ইনভার্স সেটা বাই এ, এবং বাইরে যেমন মাইনাস চিহ্ন ছিল সেই মাইনাস চিহ্নটা থেকে গেছে। তারপর কিছু সিম্পল ক্যালকুলেশন, আমরা এখানে জেড এর ভ্যালু দেখো ফাইনালি পুট করেছি, কারণ জেড এর ভ্যালু আমাদের ছিল 1/(1+x), কারণ আমরা ধরেছিলাম 1+x = 1/z, এখান থেকে যদি আমরা জেডটা বের করি তাহলে জেডটা বেরোয় 1/(1+x), এই ভ্যালুটা পুট করার পরে এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, যেখানে তোমাদের লিখে দিতে হবে C = সমাকলন ধ্রুবক। পরের অঙ্কটা দেখো তোমাদের বই থেকে দেওয়া রয়েছে সৌরেন্দ্রনাথের বইয়ে পেজ 399 example 2, এটা বিশেষ আকারের যে সমাকল রয়েছে সেখানে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে, তোমরা কিন্তু ওখানে গিয়ে চেক আউট করে নিও। তারপরের অঙ্কটাও বইয়ের উদাহরণ থেকে দেওয়া রয়েছে পেজ 387 উদাহরণ নাম্বার 20, যেগুলো বই থেকে রয়েছে সেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, কোথায় পাবে সেটা পেজ নাম্বার মেনশন করা রয়েছে, তাই তোমাদের খুঁজতে সুবিধা হবে। এবং তোমরা এই টাইপের আরও একটা অঙ্ক করে রাখবে যেটা আছে তোমাদের দেখবে এক্সারসাইজে, ইন্টিগ্রেশন √(x)a + x dx, অর্থাৎ কস ইনভার্স দিয়ে তোমাদের উদাহরণে দেওয়া রয়েছে, এবং সাইন ইনভার্স দিয়ে তোমাদের এক্সারসাইজে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এক্সারসাইজের অঙ্কটাও করে রাখবে। ঠিক আছে, একই প্রসেসে যে হবে আমাদের এই কস ইনভার্সের ক্ষেত্রে x-টাকে ধরতে হয় a cot²θ, আবার যখন সাইন স্কোয়ার থাকবে তখন x-টাকে ধরতে হয় a tan²θ। ঠিক আছে, তোমাদের উদাহরণে এই a cot²θ করে দেওয়া আছে, তোমরা যখন সাইন ইনভার্সটা বাড়িতে ট্রাই করবে তখন a tan²θ করবে। ঠিক আছে, দিলেই হয়ে যাবে।
পরের অঙ্কটা দেখো দেওয়া আছে, এটাও এক্সারসাইজের অঙ্ক, আংশিক সমাকলনে একটা এক্সারসাইজের অঙ্ক। কি করা হয়েছে না, উপরে যে পার্টটা রয়েছে দেখো এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান, সেটা দেখো নিচেরটাকে যদি আমরা ভেঙে ফেলি, অর্থাৎ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে যদি ভেঙে ফেলি, তাহলে আমাদের কি আছে না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এইবার সেইটার মধ্যে এই দুটো পার্ট দেখো উপরে রয়েছে, শুধু এই টু এক্স পার্টটা নেই, সেই জন্য কি করা হয়েছে একটা টু এক্স অ্যাড করেছি, একটা টু এক্স বিয়োগ করা হয়েছে। এইবার দেখো তাহলে প্রথম পার্টটা সূত্রে চলে আসছে, তাহলে একই জিনিস বা একই জিনিস চলে আসছে, তারপর স্প্লিট করা হয়েছে, তাহলে সেটা কেটে গিয়ে শুধু ওয়ান চলে আসে, তাহলে পড়ে থাকবে কি বাইরের টু দি পাওয়ার এক্সটা শুধু পড়ে থাকবে। আবার পরের পার্টটাতে টু এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে টুটাকে বাইরে বের করে দিয়েছি, আর তারপর এখানে যেহেতু এক্স প্লাস ওয়ান আছে, একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান করেছি, তারপর কি করা হয়েছে না স্প্লিট করে দেওয়া হয়েছে। এইবার দেখো স্প্লিট করে দেওয়ার পর এটা একটা ফর্মে চলে এসেছে, এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এর ডেরিভেটিভ করলে কত হয় না, একে আমরা মাইনাস ওয়ান বাই এক্স এর মতো ভাবতে পারি। আমরা জানি কি ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স এটা কত হয় না, মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, তাহলে ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কত হয়, মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হবে। তার মানে ভেতরে আমাদের ফর্মটা আসছে যে ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এইট ফর্মে যদি থাকে, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, যে আমাদের এই ফর্মটা জানা আছে, তাহলে সেই ফর্মটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এরপর দেখো সিম্পল ক্যালকুলেশন, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া হয়েছে, তারপর ক্যালকুলেট করার পর এটাই আমাদের অ্যান্সার চলে আসছে। পরের অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক, এটা তোমাদের বইতে নেই, তাই সলভ করে দিয়েছি। এই ধরনের অঙ্ক কী করতে হবে না, রুটের ভেতর যেটা রয়েছে সেটাকে এমন কিছু ধরতে হবে যাতে রুট ওঠার পর তার প্লাস বা মাইনাস যেন সূত্র থাকে, রুট ওঠার পর। তাহলে সেটা কার সূত্র আছে, আমরা জানি একই জিনিসের প্লাস বা মাইনাসের সূত্র একমাত্র কসের রয়েছে। এবার যেহেতু রুটের ভেতর ধরতে হবে, তাই আমার কী ধরতে হবে কস স্কোয়ার ধরতে হবে, সেই জন্য দেখো ধরা হয়েছে এক্স ওয়ান কস স্কোয়ার থিটা, তারপর ডিএক্স বের করা হয়েছে। একই রকমভাবে যখন এটা বসিয়ে দেওয়া হয়েছে তখন চলে এসেছে রুট ওভার ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, আমরা কি নেক্সট তারপর ডিএক্স এর জায়গায় এই জিনিসটা বসানো হয়েছে। এরপর কি করা হয়েছে না, উপরে দেখো ওয়ান মাইনাস কস এক্স গুণ করা হয়েছে, তাহলে উপরটা কত হয়ে যাবে না, ওয়ান মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, সেটা যখন রুটের বাইরে বেরোবে ওয়ান মাইনাস কস এক্সই থাকবে, কিন্তু নিচে যখন ওয়ান মাইনাস কস এক্স দেবো তখন আমাদের নিচটা কার ফর্মুলা চলে আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা, এবার যেহেতু রুটের বাইরে বেরোবে তখন কি হবে সাইন থিটা হয়ে বেরিয়ে যাবে, এবার সেই সাইন থিটা আর এই যে ডিএক্স এর পরিবর্তে যেটা বসানো হয়েছিল তা সেখানকার সাইন থিটা পরপর ক্যান্সেল আউট হয়ে গিয়ে মাইনাস টু যেহেতু কনস্ট্যান্ট সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, এবং এই কস থিটা দিয়ে যে ওয়ান মাইনাস কস থিটাকে গুণ করা হয়েছে, তাহলে কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কস থিটার ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যাবে সাইন থিটা, কিন্তু কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন জানা নেই, সেই জন্য এই কস স্কোয়ার থিটাতে টু কস স্কোয়ার থিটা বানানো হলো একটা বাইরে হাফ দিয়ে আর ওখানে টু গুণ করে, আমরা জানি টু কস স্কোয়ার থিটা সমান কি জানি ওয়ান প্লাস কস টু থিটা। এইবার এর ইন্টিগ্রেশন আমাদের জানা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, তার আগে ব্র্যাকেট তুলে দেওয়া হয়েছে, ব্র্যাকেট তুলে যে বাইরে মাইনাস টু আছে এটা সবাইকে গুণ হয়ে যাবে, মানে এর সাথে গুণ হচ্ছে তখন মাইনাস টু সাইন থিটা, এবং এদের সাথে গুণ হলে মাইনাস মাইনাস প্লাস, এবং টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা, তাহলে সেটাই দেখো সিম্পল ইন্টিগ্রেশন করলে কস টু থিটার ইন্টিগ্রেশন হয় সাইন টু থিটা বাই টু, সেই ইন্টিগ্রেশন। এবার দেখো আমাদের ফাইনাল ভ্যালুগুলো বসাতে হবে, সাইন থিটার ভ্যালু কত না, আমরা ধরেছিলাম কস স্কোয়ার থিটা সমান এক্স, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে এক্স, তাহলে ওয়ান মাইনাস এক্স, তাহলে সেখান থেকে সাইন থিটা কত পাবো, সাইন থিটা সমান পাবো রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স, দেখো সেই জন্য সাইন থিটার ভ্যালু রুট ওভার ওয়ান মাইনাস এক্স বসানো হয়েছে। এবার ভ্যালু বসাতে হবে থিটা, থিটা আমরা কি ধরেছিলাম না কস স্কোয়ার থিটা সমান এক্স, তার মানে সেখান থেকে পাবো কস থিটা সমান রুট এক্স, তার মানে থিটা সমান পাবো কস ইনভার্স রুট এক্স, তাই দেখো থিটার জায়গায় বসানো হয়েছে কস ইনভার্স রুট এক্স। এইবার সাইন টু থিটাকে আমরা কী লিখতে পারি না, টু সাইন থিটা কস থিটা, এই টু টু দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের কী হবে শুধু সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটার ভ্যালু দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আর কস থিটার ভ্যালু কত রুট এক্স, তাহলে এদেরকে যখন গুণ করবো কী হবে রুট ওভার অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস সি, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। পরের অঙ্কটা দেখো থ্রি এক্স প্লাস ফাইভ বাই এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই অঙ্কটা নিচেরটাকে তোমরা দেখো যদি এই প্রথম দুটো থেকে এক্স স্কোয়ার কমন নেয় এবং লাস্টের দুটো থেকে মাইনাস ওয়ান কমন নাও, তাহলে দেখবে এরকম একটা ফ্যাক্টর আকারে চলে আসছে, এবং এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আবার লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, অলরেডি যেহেতু একটা এক্স মাইনাস ওয়ান ছিল এ তাই কী হয়ে গেছে না এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেছে এবং এক্স প্লাস ওয়ান একটা থেকে যাচ্ছে। এইবার আমাদের যখন ইন্টিগ্রেশন এই টাইপের থাকে বিশেষ আকারে বলা হয়েছে তখন কী ধরতে হয় না, ওই পুরো ইন্টিগ্রেন্ড অর্থাৎ সমাকলনটা সমান এ বাই যেটা রিপিট করছে, অর্থাৎ এই যে যার মাথায় স্কোয়ার রয়েছে সেটা একবার প্রথমে একবার দিতে হবে, তারপর অন্য একটা কনস্ট্যান্ট বাই তারই হোল স্কোয়ার দিতে হবে, এবং অপর যে ফ্যাক্টরটা রয়েছে সেটা আরও একটা অন্য কনস্ট্যান্ট বাই সেটা দিতে হবে। এখানে আমাদের ছিল যে কোনো ফ্যাক্টর যদি রিপিট করে, এখানে এই এক্স মাইনাস ওয়ানটাকে দুবার দেওয়া হলো কেন, একটা এ একটা বি, এখানে বলা হয়েছে যে যখন কোনো ফ্যাক্টর নিচে রিপিট করবে, ধরো কোথাও নিচে তোমাদের এক্স কিউব রয়েছে, তাহলে এইটাকে যখন অ্যাডজাস্ট করে লিখতে হবে তখন আমাদের একবার এ বাই এক্স লিখতে হবে,
তখন বি বাই আবার একটা এক্স স্কোয়ার লিখতে হবে, আবার সি বাই এক্স কিউব লিখতে, অর্থাৎ একটা একটা করে আমাদের কিন্তু পাওয়ার বাড়িয়ে লিখতে হবে, ঠিক আছে? এইটাই ছিল প্রসেস, ওখানে তোমার বিশেষ আকারটা দেখলেই বুঝতে পারবে। তারপর কি করা হয়েছে না, সিম্পল লসাগু করে দেওয়া হয়েছে। এবার লসাগু করলে দেখো দুজনের হর সেম হয়ে যাচ্ছে, দুজনের হর যদি সেম হয় আর মাঝে সমান চিহ্ন যদি থাকে তার মানে কি হবে, লবগুলো সেম হবে। তাহলে দেখো পুরো লাইন সেটাই করা হয়েছে, লবগুলোকে সেম করা হয়েছে, তারপর এক্স স্কোয়ারের সহগ কালেক্ট করা হয়েছে, এক্স এর সহগ কালেক্ট করা হয়েছে, আর কনস্ট্যান্টগুলোকে কালেক্ট করা হয়েছে। এবং বাঁ দিকে যেহেতু এটা আইডেন্টিক্যাল, তাই বাঁ দিকে এক্স স্কোয়ারের সহগ ডান দিকে এক্স স্কোয়ারের সঙ্গে ইকুয়াল। এবার বাঁ দিকে এক্স স্কোয়ারের সহগ নেই তাই সেটাকে জিরো করে দেওয়া হয়েছে, কিন্তু এক্স এর সহগ বাঁ দিকে রয়েছে তাই তিনের সাথে ইকুয়াল করা হয়েছে, আর কনস্ট্যান্টও রয়েছে তাই কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট ইকুয়াল করা হয়েছে। এবার দেখো এগুলোকে ক্যালকুলেট করে আমরা ফাইনালি ভ্যালু পাচ্ছি বি সমান মাইনাস বি সমান ফোর, সি সমান হাফ এবং এ সমান মাইনাস হাফ। তাহলে ফাইনালি আমরা কি ধরেছিলাম না, এই যে ইন্টিগ্রেন্ট ছিল, ইন্টিগ্রেন্টটাকে ধরা হয়েছিল এ বাই এক্স মাইনাস ওয়ান বি বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান। এবার কাজ কী হচ্ছে, এ বি সি এর ভ্যালুটা বুস্ট করে বসিয়ে দিলেই আমাদের ইন্টিগ্রেশনটা স্প্লিট হয়ে যাচ্ছে এভাবে। এই স্প্লিটটা করার জন্যই আমাদের ওই জিনিসগুলোকে ধরে নেওয়া হয়। তাহলে ইন্টিগ্রেশন স্প্লিট যখন হয়ে যাচ্ছে হাফটা কি কনস্ট্যান্ট, বা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লগ মড এক্স মাইনাস ওয়ান, আবার ফোর যখন বেরিয়ে গেলে এটা কার মতো অ্যাক্ট করবে না, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ারের মতো ডিএক্স এর মতো অ্যাক্ট করছে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়, ওয়ান বাই এক্স। তাহলে সেই জন্য এটাকে দেখো মাইনাস অফ সরি মাইনাস অফ ওয়ান বাই এক্স লেখা হয়েছে, আবার হাফ অফ এক্স প্লাস ওয়ানকে কী লেখা যায়, মড অফ লগ মড এক্স প্লাস ওয়ান, কারণ ডি অফ এক্স যা হবে ডি অফ এক্স প্লাস ওয়ান তা হবে, এবং এরপরে আগেরটার ক্ষেত্রে ডি অফ এক্স যা হবে ডি অফ এক্স মাইনাস ওয়ানও তা হবে, এবং তার আগেরটা তো ডি অফ এক্স যা হবে ডি অফ এক্স মাইনাস ওয়ান সেম হবে, সেই জন্য এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে। এবার কি করা হয়েছে না, যে দুটোতে লগ আছে ওই দুটোতে হাফ কমন নিয়ে লগের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। লগের ফর্মুলা কী ছিল না, লগে মাইনাস যদি আমাদের লগ বি কোথাও থাকে তাহলে আমরা তাকে বলতে পারি লগ অফ এ বাই বি, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলে এটা আসছে। এবারে কোথাও হয়তো অ্যান্সারটাকে এখানে প্লাস করা আছে, এই প্লাস ফোরের আগে একটা প্লাস করা আছে, তাহলে প্লাস করলে কী হবে, এই যে নিচে এক্স মাইনাস ওয়ান আছে ওইটা ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে, এটা করতেও পারো নাও পারো, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো তোমাদের বইতে এসএনদের বইতে হ্যাঁ উদাহরণে করে দেওয়া রয়েছে, পেজ 383, তোমরা এটা দেখে নিতে পারো। তোমরা কিন্তু সবসময় একটু একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের এই ফর্মুলাটা কিন্তু প্রচুরবার ইউজ হচ্ছে, যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এটা যেমন দু নম্বরের অঙ্ক সলভ করতেও কাজে লাগে, তেমনি বড় অঙ্ক সলভ করতেও কাজে লাগে। এর ইন্টিগ্রেশনটা কত হয় না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এটা কিন্তু খেয়াল রাখবে এই ফর্মুলাটা। নেক্সট অঙ্ক দেখো, এটাও তোমাদের বইতে নেই, রুট ওভার ওয়ান প্লাস কোসেক এক্স। কী করা হয়েছে, কোসেক এক্সকে লেখা হয়েছে ওয়ান বাই সাইন এক্স, তারপর লসাগু করা হয়েছে, তার লসাগু করার পর ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স। এইবার উপরে ওয়ান প্লাস সাইন এক্সে তোমাদের দুটো জিনিস মনে রাখতে সবসময় বলেছিলাম আমি, যে ওয়ান প্লাস সাইন থিটা একে লেখা যায় সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু এর হোল স্কোয়ার, এবং ওয়ান মাইনাস সাইন থিটা একে লেখা যায় সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু এর হোল স্কোয়ার। এই দুটো জিনিস তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এই দুটো জিনিস আমাদের সবসময় লাগে, কেন এখানে ওয়ানটাকে লেখা হয় সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটাকে লেখা হয় টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, সেটাই তাহলে কি করি এ প্লাস বের হোল স্কোয়ার, আবার কখনো এ মাইনাস বের হোল স্কোয়ার। তাহলে সেটা করা অ্যাপ্লাই করা হয়েছে উপরে, তাহলে উপরে যখন অ্যাপ্লাই করবো রুট যেহেতু রয়েছে তাহলে উপর থেকে স্কোয়ারটা উঠে যাবে এবং রুটটা উঠে যাবে, এবং নিচে যেমন রুট সাইন এক্সটা পড়ে আছে। এবার কেন নিচে রুট সাইন এক্সকে এবার চেঞ্জ করবো, আমাদের উপরে যেটা আছে সেটা দেখে আমাদের কাজ কী হবে না, উপরে যে টার্মটা রয়ে যাচ্ছে সেই টার্মটা কার ডেরিভেটিভ সেটা আমাদের খুঁজতে হবে। দেখো সাইন এক্স কার ডেরিভেটিভ হয় না, সাইন এক্স ডেরিভেটিভ হয় মাইনাস কস এক্সের, কারণ মাইন ডি ও মাইনাস কস এক্স থাকলে তার ডেরিভেটিভ সাইন এক্স হয়, কারণ কস নিজে একটা মাইনাস দেয় তাই আগে একটা মাইনাস থাকলে সেই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। আবার কস এক্স কার ডেরিভেটিভ হয় না, শুধু সাইন এক্স, তার মানে ডি অফ সাইন এক্স মাইনাস কস এক্স তার ডেরিভেটিভ হয় সাইন এক্স প্লাস কস এক্স, এটা হয়। এবার আমাদের কি আছে, এ না এক্স বাই টু আছে, তাহলে এক্স বাই টু এর জন্য একটা কি আছে না একটা এক্সট্রা ব্র্যাকেট বাইরে হাফ আছে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য দেখো উপরে যেটা আছে তাকে লেখা আছে ডি অফ সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, এবার যেহেতু এক্স বাই টু আছে তার একটা হাফ আছে, এবং হাফ এলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের কি আসবে না একটা টু দিয়ে মাল্টিপ্লাই করে নিতে, তোমরা ওই উপরটা ডিটা আবার আবার ভেঙে দেখে নিতে পারো যে ক্রস চেক করে যে ওই উপরেরটা আসছে কিনা। হলো এবার যখনই আমরা উপরটাকে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু এর ডি এর আকারে লিখতে পারলে আমাদের কাজ কী হবে, এই নিচে সাইন এক্সটাকে ওই আকারে ফেলে দেওয়া। সেই জন্য কী করা হলো না, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স, কেমন না আমাদের সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু আনতে গেলে ওয়ান মাইনাস সাইন এক্স এটা লাগবে। দেখো একটু আগে বললাম যে ওয়ান মাইনাস সাইন থিটা এলেই তবে সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টুটা আসবে, তাহলে ওয়ান মাইনাস করতে গেলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা করতে হবে যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন থিটা। আবার ওই একই জিনিস ওকে যদি আমাদের ওয়ান প্লাস সাইন থিটা দরকার হতো তখন আমরা কী করতাম, যে সাইন থিটা তো অলরেডি ছিল তাকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে ফেলতাম, দুটো টেকনিকই খেয়াল রাখতো, কারণ সাইন থিটা থেকে দুটোই বানানো যায়, ঠিক আছে? তাহলে এখানে ওয়ান মাইনাসটা বানানো, তাহলে ওয়ানকে বলতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের কী ফর্মুলা, আমাদের ইন্টিগ্রেশন ফর্মটা হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ
1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তার ইন্টিগ্রেশন কি হয়, সাইন ইনভার্স এক্স। দেখো সাইন ইনভার্স এক্স বলতে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, সেটাই বসানো হয়েছে, ঠিক আছে। আর বাইরে যেমন টুটা কনস্ট্যান্ট আকারে ছিল সেটা বেরিয়ে থাকছে। নেক্সট নয়ের দাগের অঙ্কটা দেখো, ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স। এখানে কি করা হয়েছে, সাইন টু দি পাওয়ার ফোর এক্স কে ভাবা হয়েছে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর কস টু দি পাওয়ার ফোর এক্স কে ভাবা হয়েছে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তার মানে এটা কি ফর্ম না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কোন সূত্রটা লাগাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস টু এবি, আর এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এবি। আমরা এখানে অ্যাপ্লাই করেছি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর এ প্লাস বিয়ের হোল স্কোয়ার যখন করবো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ভ্যালু ওয়ান হয়ে যায়, মাইনাস টু এবি বলতে টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইবার এখানে আরো একটা যদি টু থাকতো তাহলে আমাদের এটা কত হতো, ধরো এখানে একটা টু আছে এবং সেই টুটা অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা টু দিতে হবে, টু তাহলে কত হবে, ফোর। না, ফোর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে আমরা বলতে পারি টু সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, আবার টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স এর হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার টু এক্স। তার মানে কি দরকার, এই জন্য একটা ওপর নিচে দুই দ্বিগুণ করতে হবে, সেই জন্য দেখো একটা বাইরে হাফ রেখে দিয়ে সাইন স্কোয়ার টু এক্স একবারে লেখা হয়েছে, ঠিক আছে। এরপর কি করা হয়েছে না, সিম্পল লসাগু করা হয়েছে, লসাগু করলে টুটা নিচে থাকে এবং নিচে থাকা টুটা যেহেতু হরের হরে আছে সেই জন্য এটা উপরে চলে যায়, তার টুটা দেখো ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, এবং এই টুটা ওয়ানের সাথে মাল্টিপ্লাই হয়ে টু মাইনাস সাইন স্কোয়ার টু এক্স হয়ে গেছে। এবার টুটাকে কি লেখা হয়েছে, টু মানে ভাবতে পারি আমরা টু ইন্টু ওয়ান, অবশ্যই ওয়ানকে লেখা গেছে সাইন স্কোয়ার টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স। নেক্সট কাজ কি, না ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করা, ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করলে আসবে টু কস স্কোয়ার টু এক্স প্লাস সাইন স্কোয়ার টু এক্স, কারণ দেখো এখানে টু তুললে টু সাইন স্কোয়ার টু এক্স, আর অলরেডি একটা সাইন স্কোয়ার টু এক্স বাদ যাচ্ছে, তাই সেই জন্য শুধু সাইন স্কোয়ার টু এক্স। এবার কাজ কি, না উভয় পক্ষে কস স্কোয়ার টু এক্স দিয়ে ডিভাইড করে দেওয়া, তাহলে কস স্কোয়ার টু এক্স দিয়ে ডিভাইড করলে মানে লব ওভারকে এটা হয়ে যাচ্ছে টু, এবং এটা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার টেন স্কোয়ার টু এক্স, আর উপরে চলে যাচ্ছে সেক্স স্কোয়ার টু এক্স। এবার সেক্স স্কোয়ার টু এক্স কার ডেরিভেটিভ, না সেকে সেক্স স্কোয়ার এক্স আমরা জানি টেন এক্স এর ডেরিভেটিভ, এবার টু এক্স আছে মানে কার ডেরিভেটিভ, টেন টু এক্স এর ডেরিভেটিভ, কিন্তু টেন টু এক্স এর ডেরিভেটিভ করলে একটা টু আছে, সেই টুটার জন্য আমরা কি করেছি, এই যে বাইরে যে টুটা আছে এটাকে ভেতরে ক্যালকুলেট করে নিয়েছি, ঠিক আছে। তোমরা আবারও সেই একই যদি কনফিউশন মনে হয় তাহলে ব্যাক ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো যে ডি অফ টেন টু এক্স মানে সেক্স স্কোয়ার টু সেক্স স্কোয়ার টু এক্স আসছে কিনা। তাহলে নেক্সট আমাদের এটা কি ফর্মে চলে এলো, না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কার সূত্র, না ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে ট্যান টু এক্স, বাই এ বলতে রুট টু, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট এই অঙ্কটা তোমাদের এটাও বিশেষ থেকে দেওয়া রয়েছে, বিশেষের এই অঙ্কটাও তোমাদের বইতে দেওয়া আছে, পেজ নাম্বার 404 এক্সাম্পল নাম্বার 7, একটু দেখে নিও। তিন চার লাইনের অঙ্ক, খুব বড় কিছু না, উপরটাকে অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরের অঙ্কটা এটাও বিশেষ থেকে দেওয়া রয়েছে, ডিএক্স কস এক্স প্লাস রুট থ্রি সাইন এক্স। এখানে আমাদের কাজ কি, এই যে হরে যেটা রয়েছে সেটাকে পুরোপুরি হয় সাইনে আনা বা পুরোপুরি কসের আকারে নিয়ে আসা, ঠিক আছে। তাহলে পুরোপুরি যদি কসের আকারে আনতে যেতাম তাহলে আমাদের কি করতে হতো, না কস থিটার সাথে একটা কস থিটা থাকতে হতো, তবেই কসে কস বি, আর সাইন থিটার সাথে সাইন থিটা থাকতে হতো, তাহলে সাইনে সাইন বি হতো, এবং সেটা কসের একটা সূত্র আসতো যে আমরা জানি কসে কস বি প্লাস সাইনে সাইন বি মানেই কি, কস অফ এ মাইনাস বি সেটা লেখা যেত। কিন্তু আমি এখানে কি করেছি, না সাইনের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করছি, তাহলে সাইনের সূত্র অ্যাপ্লাই করার জন্য কসের সাথে থাকতে হবে সাইন থিটাকে, এবং সাইনের সাথে থাকতে হবে কস থিটাকে, এবং সেটা আমরা ডাইরেক্ট ধরতে পারবো না, এই সহগ যারা থাকবে কসের কাছে কিছু নেই মানে ওয়ান আছে তাকে আর কস থিটা ধরুন, এটা তোমাদের ইলেভেনে করে এসেছো এই প্রসেসটা, তাহলে তাকে আর সাইন থিটা ধরেছি, এবং সাইন এক্সের সাথে যেটা রয়েছে সেটাকে আর কস থিটা ধরেছি। এবার দেখো এই আর এর ভ্যালু কিভাবে বের করতে হয়, না বর্গ করে যোগ করে দিলে আর এর ভ্যালু বের হয়, বর্গ করে যোগ করলে হয় ওয়ান প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি মানে চার, তাহলে আর সমান আমরা প্লাস মাইনাস টু বলতে পারি। এখানে আমরা প্লাস টু বা মাইনাস টু যে কোনো একটা নিয়ে কিন্তু সলভ করতে পারি, আমি দেখো ফাইনাল লাস্টে লিখেছি আর এর ভ্যালু শুধু পজিটিভ মানটা নিয়ে যে কোনো একটা নিয়ে করলেই হবে, ঠিক আছে, তোমরা যেটা নিয়ে ইচ্ছে করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে থিটার মান, থিটার মান কিভাবে পাবো, না দুটোকে দেখো ডিভাইড করে দিলে আর আর কেটে যাচ্ছে, আসছে ট্যান থিটা সমান ওয়ান বাই রুট থ্রি, আর ট্যান কত রবেন ওয়ান বাই রুট থ্রি, ট্যান পাই বাই সিক্স 30 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে। নেক্সট কাজ কি, না ওই ভ্যালু যেগুলো যাকে যাকে যেরকম ধরেছে সেটা বসিয়ে দিলে, বসিয়ে দিলে নিচ থেকে আর কমন যাচ্ছে এবং পড়ে থাকে সাইনে সাইন বি প্লাস সাইনে কস বি প্লাস কসে সাইন বি, সব কার সূত্র, না সাইন অফ এ প্লাস বি, এবার সাইন অফ এ প্লাস বি বলতে সাইন অফ থিটা প্লাস এক্স, এবার সেটাকে উপরে গেলে কি কোসেক থিটা প্লাস। এবার তোমরা খেয়াল রাখতে হবে যে থিটাটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, থিটাটা এখানে কোনো ভেরিয়েবল না, অর্থাৎ এখানে ডি থিটা কিন্তু হবে না, অর্থাৎ ডি অফ থিটা প্লাস ডিএক্স মানেই ডিএক্স, ঠিক আছে, কারণ থিটাটা দেখো কত পাই বাই সিক্স অর্থাৎ 30 ডিগ্রি, এটা একটা কনস্ট্যান্ট, এর উপর ডেরিভেটিভ এফেক্ট করবে না, ঠিক আছে। তাহলে আমাদের কা ফাইনাল কার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, কোসেক এক্স ইন্টিগ্রেশন কত হয়, না লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, এটা একটা হয়, আরেকটা হয় লগ মড ট্যান এক্স বাই টু, আমি এখানে ট্যান এক্স বাই টুটা অ্যাপ্লাই করেছি, লগ মড ট্যান এক্স বাই টু। এবার বাইরে দেখো আর এর ভ্যালু আমরা বুঝ করে বসিয়ে দিয়েছি, পজিটিভ মানটা শুধু নিয়েছি, তাহলে ওয়ান বাই টু, তোমার নেগেটিভটাও নিতে পারো, লগ অফ ট্যান অফ এবারে থিটা বাই টু, থিটা বলতে কত, না পাই বাই সিক্স, তার বাই টু মানে পাই বাই 12, আর এক্স বাই টু যেমন ছিল তেমন আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো মোটামুটি ইন্ডিফিনিট ইন্টিগ্রাল থেকে যা যা তোমাদের সাজেশানে দেওয়া ছিল সেই জিনিসটা আমি কভার করে নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আমি দেখছি যদিও সময়টা অত্যন্ত কম তোমাদের হাতে, তোমরা প্র্যাকটিস করে যাও, জাস্ট একটু ভিডিওগুলো দেখে রাখো, কিন্তু মানে মেনলি খুব ভালো করে প্র্যাকটিস করার দরকার, তোমাদের যা প্রিপারেশন আছে সেটাই ভালো করে নিতে থাকো, ঠিক আছে। আমি দেখছি যদি ইনডিফিনিট ইন্টিগ্রালটা দিয়ে দেওয়া যায় একদম আজকেই বা কালকে সকালের মধ্যে, ঠিক আছে।